সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। কিছুক্ষণ আগে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে, রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন এবং গেজেট আকারে প্রকাশ হয়েছে। তাতে আমরা দেখছি যে নতুন প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন সাবেক সচিব কাজী হাবিবুল আওয়াল, তিনি সিসি, এবং বাকি যে চারজন কমিশনারের নাম এসেছে তারা হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান। এর মধ্যে নির্বাচন কমিশনের আগে সচিব ছিলেন মোহাম্মদ আলমগীর, বাকিদের সম্পর্কে খুব বেশি পরিষ্কার ধারণা নেই। তবে সিসি কাজী হাবিবুল আওয়াল তিনি সিনিয়র সচিব ছিলেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বও তিনি পালন করেছেন সর্বশেষে। কেমন নির্বাচন কমিশন গঠিত হলো এই বিষয়ে আলোচনার জন্য সংযুক্ত হব দুজনের সঙ্গে। তার মধ্যে আছেন সুজন সম্পাদক এবং নির্বাচন বিশেষজ্ঞ বদুল আলম মজুমদার এবং সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। প্রথমেই বদুল আলম মজুমদার, আপনার কাছেই জানতে চাচ্ছি। আমি আপনি কাজী হাবিবুল আওয়াল সাহেবের কথা বলেছেন, ওনার সম্পর্কে আমি জানি যে উনি সচিব ছিলেন, কিন্তু ওনার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয়নি, তাই ওনার সম্পর্কে খুব একটা আমি জানি না। এবং অন্যদের সম্পর্কেও ওই যে দুই একজনের নাম জানি, যেমন আলমগীর সাহেব নির্বাচন কমিশনের বোধহয় সচিব ছিলেন, যদি সেই আলমগীর সাহেব হয়, তো ওনাদের সম্পর্কে আমার আমার প্রতিক্রিয়া দেওয়ার মতো আমার কাছে তেমন তথ্য নেই, আমি খুব একটা জানি না ওনাদের সম্পর্কে। আর বাকি যে আনিসুর রহমান অথবা বেগম রাশিদা সুলতানা, ওনাদেরকে কি চেনেন যান? না, কোনোদিন আমি ওনাদের নামও জানি না, কোনোদিন সাক্ষাৎ তো দূরের কথা, এই কারো সাথেই আমার কোনোদিন সাক্ষাৎ হয়েছে বলে আমার মনে পড়ে না, তাই ওনাদের ব্যাপারে প্রতিক্রিয়া জানানো দুরূহ, কারণ না জেনে তো প্রতিক্রিয়া জানানো যায় না। এই জন্যই আমরা দাবি করেছিলাম যে স্বচ্ছতার ভিত্তিতে যেন নিয়োগ দেওয়া হয়, তাদের নামগুলো প্রকাশ করা হয়, তারা তাদেরকে কারা প্রস্তাব করেছে সেটাও প্রকাশ করা হয়। তো এই অনুসন্ধান কমিটি যেভাবে করেছে এটা আমি মনে করি যে আইনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আইনের চার ধারায় পরিষ্কারভাবে বলা আছে, চার এক ধারায় পরিষ্কারভাবে বলা আছে অনুসন্ধান কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করবে। স্বচ্ছতা মানে নামগুলো প্রকাশ করা, তারপরে কারা তার নামগুলো প্রস্তাব করেছে সেটা প্রকাশ করা। ওনাদের সাথে ব্যক্তিগতভাবে আমার ওই যে পরিচয় নেই, কোনোদিন আমার সাথে সাক্ষাৎ হয়েছে বলে মনে হয় না, তাই ওনাদের সম্পর্কে আমি জানি না বললেই চলে, তাই আমার পক্ষে প্রতিক্রিয়া দেওয়াটা সম্ভবপর নয়। তবে যেটা আমার বক্তব্য ছিল প্রথম থেকেই যে এই এই নিয়োগটা, এই সুপারিশটা স্বচ্ছতার ভিত্তিতে হওয়া দরকার ছিল, আইনের চার এক ধারায় সুস্পষ্টভাবে বলা আছে, তাই অনুসন্ধান কমিটি যা বলেছেন তা বুঝুন ভাই নয় বলে আমি মনে করি। যে নামগুলি আমরা দেখছি অধিকাংশই প্রশাসনের, তিনজনই প্রশাসনের, আবু আলম মোহাম্মদ শহীদ খান সাবেক সচিব, তিনি কতটুকু চেনেন জানেন একটু, ওনার কাছ থেকে একটু জানি যে এই কর্মকর্তারা, অন্তত প্রশাসনের যে কর্মকর্তা আনিসুর রহমান মোহাম্মদ আলমগীর, জি আমি একটু জানি, আপনি থাকেন। নিয়োগটা কেমন হবে সেটা তো বিক্ষোভ নাম কি ফলে পরিচয়, এদের জন্য অপেক্ষা করতে হবে। নিয়োগ তো হবে, নিয়োগ হয়ে গেছে ধরতে পারেন, কেননা যেহেতু গেজেট হয়ে গেছে তারা শপথ নেবেন এবং তারপরে যেভাবে কাজ করবেন কাজের ভিত্তিতে তাদেরকে মূল্যায়ন করতে হবে। কাজী হাবিবুল আওয়াল কিন্তু প্রশাসন ক্যাডারের সদস্য না, উনি আইন ও বিচার ক্যাডারের সদস্য। 1981 সালে চাকরিতে যোগদান করেন এবং আইন ও বিচার মন্ত্রণালয়ে চাকরি করেছেন, পরবর্তীতে উনি সচিব হন, আইন সচিব হন, ধর্ম সচিব হয়েছিলেন এবং সর্বশেষ প্রতিরক্ষা সচিব হিসেবে চাকরি করেছেন। সুতরাং একজন জাজকে আমরা এবার পেলাম, গত দুই তিন দফায় আমরা প্রশাসন ক্যাডারের কাউকে পেয়েছি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে, এখন জুডিশিয়াল ক্যাডারের একজনকে পেলাম। আনিসুর রহমান সর্বশেষ সম্ভবত উনিও ধর্ম সচিব ছিলেন, সর্বশেষ সম্ভবত এনার্জি মিনিস্ট্রি চাকরি করেছেন, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে উনি চাকরি করেছেন, সিনিয়র সচিব ছিলেন, তাকে অনেকেই চেনে অনেকেই চেনে না, একজন ভালো কর্মকর্তা, উনি আমার সাথেও কাজ করেছেন লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে, উনি একজন ভালো কর্তা, সুনামের সাথে কাজ করেছেন, তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ কেউ কখনো উত্থাপন করেনি। আলমগীর সাহেবকে আমি অত ভালোভাবে চিনি না, বাট আলমগীর সাহেবকে যতটুকু চিনি হয়েছে যেটা বললেন, উনি 2019 সালে নির্বাচন কমিশনের সচিব ছিলেন এবং ওখানে সিনিয়র সচিব হিসেবে ওখান থেকে রিটায়ারমেন্টে গিয়েছেন,
এবং নুরুদা কমিশন যখন ছিল উনি সেখানে নির্বাচন কমিশনের সচিব ছিলেন। এই তিনজনের এই বিবরণ, একজন তো বাধা ধরা নিয়মে সেনাবাহিনী থেকে এসেছেন, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। যুক্ত আছেন বদিউল আলম মজুমদার, আপনার কাছেই জানতে চাই যে পাঁচজনের মধ্যে আমরা দেখছি তিনজন প্রশাসনের, সিসি কাজী হাবিবুল আওয়াল, মোহাম্মদ আলমগীর যিনি বোধহয় নির্বাচন কমিশনের আগে সচিব ছিলেন, আরেকজন আনিসুর রহমান। অন্তত আসলে আমরা এই তিনজনকে একটু বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি যে আপনি নিশ্চয়ই তাদেরকে জানেন চেনেন, একটু যদি তাদের সম্পর্কে একটু ধারণা দিতেন যে কেমন হবে এই তাদের নিয়োগটা। আমরা বুঝবো ওই যে সেই পুরনো কথা, বৃক্ষতার পরিচয় ফলে, ওনারা কি ধরনের কাজ করেন তার উপর নির্ভর করবে এবং আমরা তাদের সম্পর্কে আর কি জানতে পারি। আপনাদের গণমাধ্যমের আপনাদের সুবাদে আপনাদের যে তাদের সম্পর্কে তথ্য উদ্ঘাটনের মাধ্যমে আমরা যা জানবো তার থেকে হয়তো আমাদের একটা ধারণা হবে। তো এই যেটা আমি বলেছি যে ওনাদের কারো সাথেই আমার ব্যক্তিগতভাবে সাক্ষাৎ হয়েছে বলে আমার স্মরণ নেই, তাই ওনাদের কারোর সাথে আমার কোনোদিন ঘনিষ্ঠতা ছিল না, কোনোদিন কাজ করার সুযোগ, কাজ করারও তেমন সুযোগ হয়নি আমি, আমার মনে পড়ে না। এবং এই কিন্তু আমার যেটা আগে থেকেই আমাদের প্রশ্ন ছিল যে এই এই প্রক্রিয়াটা স্বচ্ছ ছিল না। আমরা বলে আসছি বহু প্রথম থেকেই, গতবারও প্রক্রিয়া স্বচ্ছ ছিল না, এবার আইনে আছে স্বচ্ছতার ভিত্তিতে তারা কাজ করবে, কিন্তু তারা স্বচ্ছতার ভিত্তিতে অনুসন্ধান কমিটি এই সুপারিশগুলো করে নাই, এটা তাই প্রক্রিয়া সম্পর্কে আমাদের আমাদের আপত্তি আছে, প্রশ্ন আছে। আপনাদের তো আপত্তি আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে যারা মূল প্লেয়ার অর্থাৎ রাজনৈতিক দলগুলো, সেখানে একটি বড় অংশ তারা সার্চ কমিটিতে অংশ নেয়নি, রাষ্ট্রপতি সংলাপে অংশ নেয়নি, এবং তারা বলছে যে এই নির্বাচন কমিশনের এতে তারা কোনোভাবেই অংশ নিবে না। তাহলে তাদের কাছে কি গ্রহণযোগ্য হবে এটা? গ্রহণযোগ্য যদি না হয় তাহলে কি হবে? তারা তো এর মধ্যেই তারা বলে দিয়েছে তারা এই প্রক্রিয়ার সাথে নাই, তাদের তারা এতে আগ্রহী না। তো তারা তো আগে থেকেই এটা ওই যে অগ্রহণযোগ্য বলে তারা ঘোষণাই করে দিয়েছে। যাই হোক, তারা এটা গ্রহণযোগ্য নয়, আমার তো মনে হয় তারা এই ঘোষণা এর মধ্যে তারা করে ফেলেছে। আচ্ছা, আমি একটু আবু আলম ভাইয়ের কাছে জানতে চাই যে ওই যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, কিন্তু সামনে তো কোনো বড় ধরনের কোনো নির্বাচন নেই, তারা যে ভালো কমিশন সেটা তারা পরীক্ষা দেবে কিভাবে? এটা ঠিক যে সামনে বড় ধরনের কোন নির্বাচন নাই, কিন্তু উপনির্বাচন দুই একটা আসতে পারে। কেন মাগুরার উপনির্বাচনের কথা খেয়াল করেন, একটা উপনির্বাচনে সবকিছু বদলিয়ে দিয়েছিল, আপনাকে একটা উপনির্বাচন বা দুটো উপনির্বাচন একটা আরো দশটা নির্বাচনের সুযোগ দিয়ে দিল, সরকারি হয়তো সুযোগ তৈরি করে দিল, এবং একেবারেই এটি বিশ্বমানের নির্বাচন হলো, তাতে কি আস্থা পাবে রাজনৈতিক দলগুলো যে শেষ যেই ফলাফল বা খেলাটা, যেই দ্বাদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচনটাও যে ভালো হবে সেই ভরসাটা কিভাবে পাবে? ধরেন আগামী দশটা উপনির্বাচনের মাঠ একেবারে পরিষ্কার করে দিল, দরকার হয় সরকারি দল সেখানে প্রতিদ্বন্দ্বিতাই করলো না, তাতে কি আসবে যাবে? সুষ্ঠু নির্বাচন, উৎসবমুখ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন নির্ভর করে নির্বাচন কমিশনের পক্ষে, একা এটা করা সম্ভব নয়, এটা আমরা জানি, এটা সবাই বোঝে। সুতরাং সেদিনকার যে সরকার থাকবে, সেই সময়কালে যে সরকার থাকবে তার নামও তো, সরকার কিভাবে করতে চান, সরকার কিভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে চান, সরকার আদৌ নির্বাচনে মানে গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করেন কিনা, তাদের কমিটমেন্ট আছে কিনা, সদিচ্ছা আছে কিনা, এর উপর নির্ভর করবে নির্বাচন কমিশন কি করতে। বদিউল ভাইকে জিজ্ঞাসা করতে চাই যে এই নির্বাচন কমিশন তার গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য কি কি করতে পারে, মানে কি কি অন্তত চেষ্টা করতে পারে যে বিরোধী দলগুলো যাতে আস্থা পায়, যেমন তাদের সঙ্গে কি সংলাপ করার মধ্য দিয়ে কি একটা অগ্রসর হতে পারে কিনা প্রাথমিক কাজ? অবশ্যই, ওই যে তারা যদি উন্মুক্ততা দেখায়, তারা যদি সবার সাথে আলাপ আলোচনা করে এবং কতগুলো সুস্পষ্ট ইস্যুতে সিদ্ধান্ত নেয়, সুস্পষ্ট সিদ্ধান্ত নেয়, যেমন ইভিএম একটা একটা বড় ইস্যু, যে ইভিএমটা আছে এটা একটা গ্রহণযোগ্য ইভিএম নয়, এটা এটাতে পেপার ট্রেইল নেই এবং এটা এটাতে ডিজিটাল কারসাজি করা যায়, তো এই এটা একটা সিদ্ধান্ত এটা বলে দেবে যে তারা আসলেই যে নিরপেক্ষ একটা নির্বাচন করতে চায় নাকি তাদের অন্য কোনো কিছু, তাদের ওই যে তাদের
অন্য কিছু তাদের মনে আছে। যেমন যে ইভিএম এর ব্যাপারে সাবেক সিইসি নুরুদ্দা সাহেব সুস্পষ্ট হয়ে বলেছেন যে সব দলের ঐক্যমত্য না হলে ইভিএম ব্যবহার করা হবে না, কিন্তু এরপরে তিনি হঠাৎ করে তার মত বদলিয়ে দিলেন। এবং আমরা সবাই জানি যে এই অনেক উন্নত দেশেও এই প্রযুক্তির থেকে, প্রযুক্তি ব্যবহার থেকে সরে আসার চেষ্টা করছে তারা। অনেক দেশে ইভিএম আর ব্যবহার হচ্ছে না, উন্নত দেশে, এমনকি জার্মানিতেও। তো এইসব ব্যাপারে কিছু কিছু পদক্ষেপের মাধ্যমে যে তারা এই যে তারা অবস্থানটা সম্পর্কে আমরা আরেকটু ধারণা পাবো, আর আর আরেকটু ধারণা পাবো যে আপনাদের এই গণমাধ্যমের যদি ওনাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং তথ্য তুলে ধরে, ওনাদের যেটা আমরা চেয়েছিলাম আগে যে ওনাদের ব্যাপারে জনশ্রুতি কি আছে, ওনাদের ব্যাপারে কোনো অভিযোগ আছে, কোন বিশ্বাসযোগ্য অভিযোগ আছে কিনা। ও সবার ব্যাপারে অভিযোগ থাকতে পারে, কিন্তু বিশ্বাসযোগ্য অভিযোগ আছে কিনা, তার কোনো দালিলিক প্রমাণ আছে কিনা, তথ্য প্রমাণ আছে কিনা, তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো কি ধরনের ব্যক্তিরা নিয়োগ পেয়েছেন। আরেকটা বিষয় মনে বাদ থাকলো যে এই প্রস্তাবক কারা, এই যে নামগুলি আসলো বা ওনাদেরকে দিয়ে যে কমিশনটা হলো, প্রস্তাবক কারা সেটাও তো আমরা জানতে পারলাম না, এবং আর তো জানা সম্ভবও না। 2017 সালে যেটা হয়েছে যে সরকারি দল আগের থেকে তারা চারজন নির্ধারণ করে রেখেছিলেন, পূর্ব নির্ধারিত, এবং তাদের নামেই তাদের যে জোটের যারা সদস্য এবং তাদের সাথে যারা সমমানা দল তাদের দিয়ে বারবার করে প্রস্তাব করিয়েছেন। তো যার নাম বেশিরভাগ এসেছে, অনুসন্ধান কমিটি মূলত ওই নামগুলো ট্যালি করেই তারা ওই রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠিয়েছেন। মৃদু সাহেবের নাম বেশিবার এসছে, তাই তার নাম প্রস্তাব করেছে সিইসি হিসাবে, একই সাথে তারা প্রস্তাব করেছিলেন। আচ্ছা মৃদুভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আবু আলম ভাইয়ের কাছে শেষ প্রশ্নটা করতে চাই, যে আপনার কাছেও একই প্রশ্ন, সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন আস্থা পাওয়ার জন্য তার কি কি দৃশ্যমান কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সে বিরোধী পক্ষের আস্থা অর্জন করতে পারে, কারণ এটাই তো মূল চ্যালেঞ্জ। আমরা একটা ধারণা করতে পারি, তাই না? আপনি যে প্রশ্নটা করলেন, ধারণা থেকে উত্তর দিতে হবে। যে দল রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশগ্রহণ করলো না, যে দল সার্চ কমিটির কোন কার্যক্রমে অংশগ্রহণ করলো না, যে দল বা গোষ্ঠী যারা আছেন তারা কোনো নাম দিল না, তো তাদের তারা কিভাবে এই নির্বাচন কমিশনকে আস্থা দিবে? তাদের তো আস্থা নেওয়ার কোনো কারণ নেই প্রথমত। তারপরে যদি কোনো কারণে, যদি তিনটা যদি থাকতে হবে, যদি কোনো কারণে যদি পরিস্থিতি এরকম হয়, যদি সেটা ঘটে, তাহলে আস্থা অর্জনের জন্য কি করতে পারে? না, তারা নিল না, কিন্তু তারপরে তো নির্বাচন কমিশনের তো একটা দায়িত্ব আছে, তারা তো চেষ্টা করবে আস্থা আনার জন্য, কিন্তু সেই আস্থায় চেষ্টা যে করবে দৃশ্যমান কিছু কাজ তো দেখাতে হবে। ঠিক আছে, নির্বাচন কমিশন চেষ্টা করলেন তাদের সাথে আলোচনা করার জন্য। এই দলগুলো যে অ্যাটিটিউড দেখিয়েছে বা যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে, এটা তো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। যে দল মহামান্য রাষ্ট্রপতির সাথে সংলাপে যায় না, সেই দল নির্বাচন কমিশন ডাকলে যাবে আমি এরকম নিশ্চিত না। সেজন্য আমি বলতে পারছি না যে আসলে নির্বাচন কমিশন আস্থা অর্জনের জন্য কি কি করতে পারে। যেমন ইভিএম, ওই যে আব্দুল আলম মজুমদার যেটি বললেন যে অন্তত ইভিএমটা যদি বাতিল করে, যদি আগের সেই ব্যালট পেপারে যদি ভোটের ব্যবস্থাটা করে, খুব ভালো কথা। আমি ওই বিষয়ে আলাপ করতে চাই না, কেন ইভিএম বাতিল করে ব্যালট পেপারে যাবেন আর নির্বাচন কেন্দ্রগুলো দখল হয়ে যাবে, সিল মেরে বাক্স ভর্তি হবে, তাহলে কি করবেন আপনি? সুতরাং একটা ঠিক আছে, আপনি ইভিএম রাখবেন কিনা সেটা একটা বড় সিদ্ধান্ত। ইভিএম রাখলে পেপার ট্রেইল রাখতে হবে, ইভিএম এর যদি খামতি থাকে সেটা দূর করতে হবে, কিন্তু আপনি চলে যাবেন ব্যালট পেপারে আর অন্য দলগুলো আপনার উপর আস্থা রাখবে, সে আস্থা তো রাখবে না, কারণ আপনি তখন তো কেন্দ্রে রাতের বেলা যদি ভোট হয়, দিনের বেলা যদি কেন্দ্র দখল হয়ে যায়, ব্যালট বাক্স যদি নিয়ে ভর্তি করা শুরু হয়, ব্যালট স্ট্যাম্পিং যদি হয়, তাহলে তো এগুলো তো অনেক অভিযোগ। আপনি কয়টা ঠিক করুন, সরকার একটা ডেমোক্রেটিক নির্বাচন চায় কিনা, এবং সরকারকেই আলোচনা করতে হবে, অন্য কাউকে দিয়ে আলোচনা করলে আস্থা অর্জিত হবে বলে। তার মানে রাজনৈতিক শেষ কথাটা হলো রাজনৈতিক সমঝোতাটাই এখানে সবচেয়ে বড়, তাই তো? আপনি সেটাকেই বড় করে দেখছেন যে একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়েই যা কিছু হওয়ার। রাজনৈতিক সমঝোতা ছাড়া অন্য কোনো বিকল্প নেই, এবং ইলেকশন কমিশনের আলাপ আলোচনা বা দাওয়াত করা, এটা কোনো বিকল্প হতে পারে না রাজনৈতিক সমস্যা সমাধানের, এবং এটা অতীতও হয়নি। তাহলে তো বলাই যায় যে নতুন কমিশন মানে সংকটের আসলে সমাধান দিতে পারছে না। দেখা যাক,
আমরা ওয়েট করতে পারি, বাট এই মুহূর্তে বর্তমান যে সিদ্ধান্ত নিয়ে রেখেছে বিএনপি, তাদের সমমনা দল এবং কয়েকটি বাম দল, তাতে আমি দেখছি না যে নির্বাচন কমিশন তাদের আহ্বান করলেই তারা নির্বাচন কমিশনের সাথে কোনো আলোচনায় বসবে, এবং নির্বাচন কমিশন যদি টুকিটাকি কিছু পরিবর্তন করতে চায় সেটা তাদের রাজি হয়ে তারা নির্বাচন কমিশনে একদম আস্থাশীল হয়ে সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে, এরকম সম্ভাবনা আমি এই মুহূর্তে আজকে দেখছি না। আগামীকাল কি হবে, পরশু কি হবে, তিন মাস পরে কি হবে, এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। জি অবশ্যই, তার জন্য অপেক্ষা রাখতে হবে, অপেক্ষা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ধন্যবাদ আপনাকে অনেক। দর্শক শুনছিলেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং নির্বাচন বিশেষজ্ঞ সুজন সম্পাদক বদুল আলম মজুমদারের সঙ্গে কথা এবং আলোচনা। সেটি পরিষ্কার যে আসলে রাজনৈতিক সমঝোতাই শেষ পর্যন্ত যদি না হয় তাহলে নতুন নির্বাচন কমিশন যাই হোক না কেন, এবং নির্বাচন কমিশনের আবার সবাই যে খুব পরিচিত সেটাও পরিষ্কার না, ফলে একটা ধোঁয়াশার মধ্যে আমরা থেকে গেলাম। তারপরও রাজনীতিতে শেষ বলে কথা নেই, শেষ পর্যন্ত দেখা যাক যে পরিস্থিতি কোন দিকে গড়ায়, আমরা নিশ্চয়ই তার দিকে নজর রাখবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।